আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। খালুজান কেমন আছেন? আছি ভালো, তুমি ভালো তো? আছি আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন? আমি একটু গঞ্জে গেছিলাম, এখন বাড়ির দিকেই যাইতেছি। তোমার মা কেমন আছে? খালুজান মা ভালো আছে। শোনো, শান্তরে বিকালে তোমাকে বাড়িতে পাঠাইব না, তোমার মারে কইও শান্তের সাথে যেন আমাকে বাড়িতে আসে। আচ্ছা ঠিক আছে খালুজান, আমি বাড়িতে গিয়ে মারে বলবো না। তোমার মার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সকাল থেকে তুই জারু দিবি, তুই কি মনে করতেছস? আমি কি কোনো কাম করার মামুন রে? আমি তোরে উল্টা লাইবো। হ্যাঁ ওই আমি যদি ঝাড়ু দেওয়া শুরু করি, বাড়ির মধ্যে একটা ময়লা থাকবো নাকি ঘরের মধ্যে একটা ময়লা থাকবো? আবার কত গাছ মই মই একটা সর মারবো। ওই লাগি তো তুমি ঝাড়ু দিছো না? এক তুই যা পড়ে যা, আমি ঝাড়ু দিছি। দেখ দেখ কুত্তার অবস্থা দেখ, ঝাড়ু দিয়ে উল্টা লাইবো। হ্যাঁ আব্বা কই, আব্বা দেখে না এই যে শয়তানি কথা, দেখ আমার বিল দিতেছে গা। হ্যাঁ আমার কামেরই ইয়ে করতেছে। আমি আপনাকে দেখে নিলি। ওই আব্বা আব্বা, তোমার মাই আমার কোনো কথা শুনতাছে না, ল্যাক্সের কাম করে যাইতাছে। ওরে কিছু কবা ভাই, দেখ কইছি ভাই ছেড়া মারতে ময়লা দি। ইয়া দেখ আমি আবার ক্লাসে বিচার করতে আবার দুষ্টুমি শুরু করছিস। এই কি দুষ্টুমি করতেছিস বল? আরে স্যার মার কইছি। আরে আমি দোস্ত, আমি কথাছি না, আগে আমার কথাটা তো শুনবা। তোমার মাইয়ারে তুমি কইছো না যে বাড়ির কোনো কাম করবি না, রেস্ট নিবার কইছো না? আমার কোনো কথা শুনো না, আমার আর কানে জলা দিছে মাছ রে আব্বা, কিছু কও রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি রে মা, উনি মারছিস কেন? ও তো ঠিক কথাই কইছে, তুই এই সময় কাজ কাম করিস না, তোর শরীর খারাপ, ডাক্তার তোরে রেস্ট নিতে বলছে। আব্বা এই টুকটাক কামড়ে না করলে কি করব কও, আমারই তো করা লাগবে। তোমার কোনো চিন্তা করতে হইব না, তোমার খালামণি আয়া সমস্ত কাজ করব। আসো একটু বসো। আচ্ছা আমি এর ছুরা ফালাই দেই। আচ্ছা দে শয়তান, একটা দে মুখ বাবা বসো। আয় মা আমার কাছে একটু বয়। আচ্ছা বাবা, ডাক্তারের কাছ থেকে আসার পর থেকে আমি দেখি তুমি সবসময় মনমরা হয়ে থাকো, কি যেন চিন্তা করো কত বাবা। কই না না কিচ্ছু হয় নাই, এমনি তোর অসুখ হয়েছে, ওষুধ খাইলেই ভালো হয়ে যাইব, তুই কোনো চিন্তা করিস না মা। বাবা তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? না না লুকাবো কেন, কিছু লুকাইতেছি না। আমার জানি কেন মনে হয় তুমি একা একা কি যেন চিন্তা করো, কিন্তু কাউরে বলতে পারো না। বাদ দে তো, চল আমার খাইতে দেখ, আমার খিদে লাগছে, খাইতে দে তাড়াতাড়ি। আচ্ছা তুমি উঠানে বহো, আমি নিয়ে আইতেছি, যাও। খালা ও খালা ও, এদিকে এদিকে খালা গো। আমার নিয়ে যাইতে এখন যে কেমনে যাইতাম। রিয়া শরীরটা কে বা ভালো আছে তো? আরে রিয়া আপুর শরীর ভালো না দেখে তো আব্বা তোমার নিয়ে যেতে কইছে, ওই তো অসুস্থ। হ্যাঁ সুস্থ হ্যাঁ, তাহলে তো যাওনি লাগবো। আচ্ছা ঠিক আছে, তোরা একটু কথা কো, আমি আইতাছি হুজু হইয়া। আচ্ছা তাতে রাখো। ওই স্কুলে যাস? হ্যাঁ যাই। ওই যে তোর স্কুলে যা, বুঝছি কি করস। ওই এনে যে খারে আছে তিয়া টেনে দে। হ্যাঁ তিয়া টেনে দে, ওই যে অনেক বকে যা মন ডাস তা একবার এই নেবা, এনে খারে দেখ, খারে দেখ। উফ বাতাস কর, এটা বিছন নিয়া হই। একটা থাপা দিমু। ওই খালা তাড়াতাড়ি বাইর হও।
তুই কিন্তু বেশি পড়ে পড়ে রেখে গেছে খালা, তুমি কিছু কর না। কি কমো বাজান, একটা মেয়েই তো, তাই আর কিছু কই না। ও বললাম তুমি খালি জ্বালাও, ওই বাইরটা দিয়ে আসলে রাইস খালা নিয়ে গেলাম। শোন শোন, এখন যাইতে চ কিছু মুখে দিয়ে যাইতি। কি মুখে দিবো? তোমরা তো মনে করো যে লতা পাতা আনতে তুললাম খাই না। আমি কেমন পাঙ্গাস মাছ বাজারে যাওয়া শুন, পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাবো, তাই সন্ধ্যাবেলা আনতে দিবা। তুমি আহ ওই থাক, বাইরটা থাক, বাইরটা থাক, বাইরটা থাকিস। ওই কি রিয়ার অসুখ কি অনেক বেশি? আমি তো জানি না বেশি কিনা, কিন্তু একটু অসুস্থ। ওই আব্বা কইছে বাড়ির কোনো কাজকাম করা যাবো না, ওর রেস্ট নিয়ে নেবো, এর জন্যই তো তোমার নিবার আছি আমি। কি হয়েছে সেইটা কয় নাই? না তুমি বাড়ি যাই শুনো আব্বার কাছে, চলো। মেয়েটার যে কি হইলো, আহো চিন্তা করো না। দুলা ভাই, রিয়ার ব্যাপারে ডাক্তারে কি কইলো? রিয়ার ব্যাপারে ডাক্তার আর কি কইব, কথাটা আমি তোরে কেমন করে কই? তুই কারে কিন্তু এই কথা কইস না, আমার ডাক্তার যে কথা কইছে এই কথাটা কিন্তু আমি আজ পর্যন্ত কারো কই নাই, আমি গোপন রাখছি। কি হয়েছে একটু খুইলা কইবেন তো। খুলে কেমন করে কইব রে, কথাটা কইতে গেলে আমার বুকটা পাইতে আস। আমার মার ব্রেন টিউমার হয়েছে, আমি বাবা হইয়া মায়াটা চোখের সামনে মারা যাইব, এইটা আমি সইতে পারুম না রে বোন। আল্লাহ মা মরা মেয়েটারে এত বড় একটা অসুখ দিছে, বাড়ির ঘর যা আছে পেয়েছে কেন হলো? আমি মায়ের ট্রিটমেন্ট করাইবো, আমি চিকিৎসা করাইবো, আমার মাইয়া আমার চোখের সামনে থেকে ফেলে যাইব, আমি সহ্য করতে পারব না বোন। আমি তো বুঝলাম এত বড় একটা রোগ, এটা যত দিন যাইব তত বেশি হইব, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করানোই ভালো। কিন্তু দুলা ভাই, আমি যে আপনারে কোনো টাকা পয়সা দিব সেটাও তো আমি করতে পারবো না। আপনি তো জানেন আমার জায়গা জমিন যা আছিল সব আগেই বেচা শেষ, আছে খালি থাকার ওই ঘরটুকুই, আমি তো কিছু দিতে পারবো না। আমার জায়গা জমি বাড়ি ঘর যা আছে বেচলে 8-10 লাখ টাকা হয়তো হইব এখনো, কিন্তু আরো তো কিছু টাকা বাকি থাকে, বাকি তো আর চিকিৎসা করবো না, এই টাকাটা আমি কই পাই? আমি সেই কথা তোর সঙ্গে কওয়ার জন্য তোরে ডাকছি। যা আছে এইগুলা নিয়ে আপনি চিকিৎসা শুরু করেন, তারপরে আমার গয়নাগাটিও যদি আমি কিছু বেশি তাও তো 3-4 লাখ টাকা হইব না, বড় জোর 50,000 টাকা পাইবেন। আমি তাও আমার গয়নার থেকে কিছু দেওয়ার চেষ্টা করবো। নি দেখবো না, যে করেই হোক যত দূর পারিস আমার এই মুহূর্তে সাহায্য কর, না হইলে আমি মায়ের সাথে হয়তো আমিও মারা যাব, আমারও আর দেখতে পারবে না। দুলা ভাই আপনি এমন কথা কইেন না, আপনি যদি এরকম ভাবে এখন ভাঙা পড়েন তাহলে মায়ের চিকিৎসা করবেন কেমনে? আমি তো কইলামই আমার গয়নাঘাটির থেকে যা হে আপনার আমি দিমুনি। ঠিক আছে বোন, এইটুকু আমি ভরসা পাইলাম, আমি চেষ্টা করতেছি দেখি। খেলাধুলা করতেছে রিয়া মা, কখন এসে তুমি? এই তো একটু আগে, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি, সুহানা কেমন আছে? আছে ভালোই আছে। শোন মা, এই বেশি রোদ্রে যাস না, আর এই যে ভারী কাজ কাম এইগুলো বেশি করিস না, হ্যাঁ একটু নিজেরে নিজে সময় দিস, একটু রেস্ট নিস, ঠিক আছে? বাবা ওই কথা কই, তুমি আবার আইতে নাইতে এই কথা কইতেছো। শোন তুই তো মায়া মানুষ, দুই দিন পরে পরের বাড়িতে গেলে তো কাম করেই খাওয়ান লাগবো, বাপের বাড়িতে রানীর মতো বইয়া খাইবে। থাক সোহানারা একারাই খাইছি, আমি যাই এখন। যে বাগা আইসো কখন? এই তো আইছে, কতক্ষণ হয়েছে দুলা ভাই? আধা ঘন্টা হয়েছে, কিন্তু সোহানা একা রয়েছে। কিছু হইব না, তুমি সন্ধ্যার আগে আগে যাও গা, এখন খাওয়া যাও। পাগলামি করিস না মা, আমি আবার আমনি তারে দেখতে আমি, ঠিক আছে? তুমি তো গেলে রাহো না, বাবা কিছু কও। দুলা ভাই আমি এখন যাই, আর আমি আপনারা যেটা কইছি আমি পাঠাই দেবনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা।
থাক মা, ভালো থাকিস, আল্লাহ তোরে ভালো রাখুক। যাই, ভুলে যাও না। আরে না, ভুলবো কেন, তুই তো আমার দশটা না পাঁচটা না একমাত্র বোনের মায়া, আমি ভুলুম কেন, থাক। হ্যাঁ যাই। বাবা। কি রে মা, খালি টই টই করে বেড়াবে, শয়তানি করে বেড়াবে, আমার কোনো কথাই শোনে না। এখন কি ওর আমি খুঁজতে যাবো, কও খাওয়ান লাগবো না? ঠিক আছে, ঘরে চল। চলো। আমার আপরে এত বড় অসুখ, আব্বা আমারে একবারও কইলো না, আর টাকার অভাবে আমার বোন মরবো? না না, আমি এটা হইতে দিব না, টাকার অভাবে আমি আমার বোনও মরতে দিব না, দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দিব। আর রাকিব তো আমারও কইছিল পরশু দিন নাকি ডুবুরির খেলা আছে, যদি জিততে পারি অনেকগুলো টাকা দিব, আর যদি টাকা পাওয়া যায় আমি আমার বোনের চিকিৎসা করা পারবো। হ্যাঁ যাই, আমি একটা কিছু করি। আরে মরবো না, আমি মরমুনি, তুই আমার আগে লয়ে চল। তো আচ্ছা শুনো শুনো, সিরিয়াল দৌড়ে সুন্দর মতো তোমরা পজিশন নিয়ে দাঁড়াও। হ্যাঁ জানোই তো কেলার পুরস্কার তো জানোই। আচ্ছা তাইলে মনে করো যার যার পজিশন নিয়ে দাঁড়াও, জনি মনে করো 1 2 3 কমু একসঙ্গে ডুব দিবা, ঠিক আছে? যে আগে ভাগে উঠে যাবা তাকে আমি শেষ, তো মনে করো সুর আমি কোনো সিস্টেম নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে পজিশন নিয়ে দাঁড়াও। শান্ত, তুমি যদি শুনতে পাও তাহলে উঠে যাও। পাঁচজন প্রতিযোগিতা ছিল, তার মধ্যে 4 জন উঠে গেছে অলরেডি, আর একজন আছে এখন শুধু খালি শান্ত উঠার অপেক্ষা। হ্যাঁ শান্ত, তুমি কি শুনতে পাচ্ছ? শান্ত আর একটু ওয়েট করি, আর একটু অপেক্ষা করি দেখি, কারণ ওরা তো অলরেডি মানে হেরেই গেছে, শান্ত অলরেডি বিজয়ী হয়ে গেছে, এখন শান্ত শুধু ওঠার অপেক্ষায় আছি। দেখেন আপনারা সবাই, হ্যাঁ আর কতক্ষণ থাকে। Ha ha ha!
এইরকম থাকিস না, চুপ থাকিস না, তুই চুপ থাকলে ভাল লাগে না। উঠ ভাই, রিয়া এটা কি হয়ে গেল? এত চেষ্টা করে শান্ত কই, আমি তো কইতে পারবো না বাজার। ও গেছে কই? খেলতে গেছে, আচ্ছা আমি ওকে ডেকে নিয়ে আসি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা শান্ত উঠে যাবে। হ্যাঁ, তোমরা তো চার চারটা লোক, একটু পরে পরে একজনের পরে একজন একজনের পরে একজন উঠে গেছো। দেখো কতক্ষণ হচ্ছে ডুবতেছে, আরো শান্ত এখনো পর্যন্ত উঠে নাই। শান্ত কই? শান্ত শান্ত তো অলরেডি মনে করো বিজয়ী হয়ে গেছে, শান্ত এখনো ডুবতেছে, এখনো উঠে নাই। এই চার পাঁচজন প্রতিযোগিতার মধ্যে চারজন হেরে গেছে অলরেডি, এখন মাত্র শান্ত বাকি রয়েছে শান্তর অপেক্ষায়। ঠিক আছে, শান্ত উঠলেই শান্তর 1,50,000 টাকা পুরস্কার হাতে বুঝিয়ে দেবো। কি বলেন ভাই, শান্ত তো শান্ত কথা বল ভাই, তুমি শান্ত শান্ত তো মারা গেছে। শান্ত 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 তো মারা গেছে। আমার শান্ত, আমার শান্ত ঘুমায় আছে কেন, কথা কয় না কেন, কি হয়েছে আমার শান্ত? কালো যান, শান্ত কখনোই কথা কবে না কালো যান। শান্ত ডুব প্রতিযোগিতা জিতে গে আর পানি নিচে থেকে ওঠে না গেল, 1,50,000 টাকা বাজি ধরছিল ওই টাকা। এটা তুই কি করলি বাজার? তুই মনের জন্য এত বড় ত্যাগ করলি বাজার, দেখ তোর মনে মনে আমাকে সাইডে চলে গেছে বাজার। আল্লাহ।